দেখুন, অদ্ভুত এক অভিজ্ঞতা। 189 আসনের প্লেনে যাত্রী একজনই। 189 আসনের প্লেনে তিনি একাই যাত্রা করলেন লেখিকা ক্যারেন গ্রিভি। তবে এ ঘটনা তিনি ঘটাননি, বরং কাউকে দেখতে না পেয়েই কৌতূহল জন্মে তার। প্লেনে পা রাখা মাত্রই কুরুরা বিশেষ অভ্যর্থনা জানান। বাকি যাত্রীরা কোথায় জানতে চাইলে তাকে বলা হয় 189 আসনের প্লেনে তিনি একাই যাত্রী। এরপরেই তারা হাসতে শুরু করেন। উড়োজাহাজটিতে যাত্রা করার জন্য আরও 2 জন যাত্রী টিকিট কেটেছিলেন ঠিকই, তবে শেষ মুহূর্তে টিকিট বাতিল করেন তারা। ফলে একমাত্র যাত্রী হিসেবে কার্যত VVIP বনে যান ক্যারন। ফাঁকা প্লেন স্কটল্যান্ডের বন্দর নগরী গ্লাসগো থেকে গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছতে সময় লাগে 4.5 ঘন্টার একটু বেশি। পুরো যাত্রাকালে বিমান ক্রু থেকে ক্যাপ্টেন প্রত্যেককেই তার সঙ্গে গল্পে মজে ওঠেন। 46 পাউন্ড দিয়ে জেট টু ফ্লাইটের টিকিট কেটেছিলেন 57 বছর বয়সী ব্রিটিশ লেখিকা ক্যারেন গ্রিভি। দ্বীপে তার অবস্থান হবে অন্তত মাসখানেক। গন্তব্যে নেমে অদ্ভুত এই অভিজ্ঞতার কথা টুইট করেন সেই লেখিকা। দেশি এবং প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করুন। ধন্যবাদ সবাইকে।